গুড ইভিনিং এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের আমার প্রণাম আর বন্ধুদের ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, একটা ভেজ রেসিপি। রেসিপিটার নাম আমি নিজেই দিয়েছি। আমি এক্স্যাক্টলি জানি না যে এরকম কোন রেসিপি ইউটিউবে বা কোনো রান্নায় আছে কিনা, মানে আমি নিজের মাথা দিয়ে এটা বের করেছি রেসিপিটা। তবে এক্স্যাক্টলি এরকম রেসিপি হয়তো বইতে বা ইউটিউবে পেলেও পেতে পারো, কিন্তু আমি রেসিপিটা নিজের মনের মতো করে বানিয়েছি এবং তার একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে পনির নবরত্ন। তো এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে আমি ব্যবহার করব পনির, আর তার সাথে আর 9টা ইনগ্রিডিয়েন্টস। লাইক রাজা বিক্রমাদিত্যের সভায় যেমন রাজার সাথে আরো 9 জন রত্ন মানে একসাথে সভাটা কমপ্লিট করতো, সেরকম পনিরের সাথে আরো 9 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাবো পনির নবরত্ন। তো এই রেসিপিটা আমি মেনলি আমার শ্বশুর মশাইয়ের জন্য বানাই, কারণ বাবা একেবারেই চিকেন মাটন ডিম এগুলো কিছুই খায় না, মাছ আর পনিরটাই খায়। তাও মাছের মধ্যেও মানে একদম সাদা মাটা রান্না পছন্দ করে, তো সেই জন্য এই পনিরের রেসিপিটা সমস্ত ভেজিটেবলস দিয়ে আমি নিজের মতো করে বানাই। আর এই রেসিপিটা বাবা খুব খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য এই রেসিপিটা ভাবলাম যারা তোমরা ভেজ পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা আমি দেখাই। তাহলে চলো আমরা চট করে রেসিপিটা দেখে নিই। তো পনির নবরত্ন বানানোর জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলো দেখো আমি গুছিয়ে রেখেছি। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পনির। এটা একদম রাজা বিক্রমাদিত্যের মতো সবার মাঝখানে অবস্থান করছে, আর তার পাশে নবরত্ন মানে 9 জন রত্ন সুন্দর করে বসে আছে। তো প্রথমে লাগবে পনির, যেটাকে আমি ডাইস করে কেটে নিয়েছি ছোট ছোট ডাইস করে। আচ্ছা, তারপরে লাগবে আলু, এটাকেও আমি ডাইস করে কেটে নিয়েছি। বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজর এক সেম ভাবে কেটেছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর লাগবে ফ্রোজেন গ্রিন পিস। এখন যেহেতু কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে না সেই জন্য ফ্রোজেন গ্রিন পিস নিয়েছি। এটা শীতকালে যখন বানাবে তখন ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে বানানো যাবে। আর নিয়েছি ফ্রোজেন তোমার কর্ন, সুইট কর্ন। তো এটা এমনি নর্মাল সুইট কর্নও নেওয়া যেতে পারে, ফ্রোজেনও নেওয়া যেতে পারে এটা। আর এখানে নিয়েছি আমি কাজু বাদাম, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে সোক করে রেখেছি গরম জলে। আর কিশমিশ, এটাকেও আমি গরম জলে সোক করে রেখেছি। তা টোটাল এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েই তৈরি হবে পনির নবরত্ন। আর একটা কথা, আমি এই পনির নবরত্ন রেসিপিতে কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা এগুলো কিছুই দিই না, তার কারণ আমি মরিচ গুঁড়ো দিই। তো তোমরা যদি মনে করো যে এতে কাঁচা লঙ্কা কুচি দেবে তো দিতে পারো, শুকনো লঙ্কা এটার সাথে যাবে না। কাঁচা লঙ্কা কুচি যদি মনে করো দিতে পারো মানে দেওয়ার ইচ্ছা হয় তো দিতে পারো, তো এটাই বলার আছে। তো এই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে এবার চলো আমরা বানাই পনির নবরত্ন। গ্যাসের মধ্যে জল চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কেটে রাখা আলু বিনস আর গাজরের টুকরোগুলো দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ মতো করব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে জল ঝরিয়ে নেব। দেখো জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে পনির কিউবগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখব। এবার এই তেলের মধ্যে একটু বাটার অ্যাড করব ফ্লেভারের জন্য, আর গোটা মরিচ দেব ফোড়ন হিসাবে, গোটা মরিচ ফোড়ন হিসাবে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো আমি প্রথমে বলেছিলাম যে এটা একটা ভেজ আইটেম, কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি, তো অনেকের মনে হতে পারে যে এটা নন ভেজ। তো আমি এখানে পেঁয়াজটাকে অ্যাজ এ ভেজিটেবল কনসিডার করেছি। তোমরা যদি বলো যে এটাকে নন ভেজ আইটেম বলবে সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই।
তো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটাকে খুব ভালো করে ভেজে নিয়ে নেব 5-7 মিনিট ধরে হাই ফ্লেমে। এবার ওর মধ্যে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো, আলু, গাজর আর বিনস নিয়ে এটাকে আরও 5-7 মিনিট হাই ফ্লেমে ভাজবো। এবার এর মধ্যে আমি অ্যাড করব লবণ, স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কমই দেবে হলুদটা, আর চিনি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, আর মরিচ গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না, সেই জন্য শুধু মরিচ গুঁড়ো দিয়ে এই আইটেমটা তৈরি হবে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করব, হাই ফ্লেমে খুব ভালো করে মিক্স করব। 4-5 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে আমি গ্যাসটাকে কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি আর সুইট কর্ন। তারপরে আবার 2 মিনিট ঢাকা দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা পনির, কিশমিশ আর কাজু বাদাম যেটা সোক করে রাখা ছিল, নিয়ে আবার হাই ফ্লেমে খানিকক্ষণ নাড়াচাড়া করব 4-5 মিনিট। এবার এর মধ্যে আমি অ্যাড করব কিষাণ টমেটো কেচাপ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর অ্যাড করব এর মধ্যে একটু রেড চিলি সস, অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব 5-7 মিনিট। তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে একটু বাটার দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো, আমার পনির নবরত্ন ইজ রেডি টু সার্ভ। প্রথমে আমি বাবা আর মামুনিকে সার্ভ করব, ওরা প্রথমে খাবে, তার কারণ পুচুকে আমি রাখবো, সেই সময় ওরা খেয়ে নেবে, তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি আবার খেতে আসবো, তখন ওরা পুচুকে রাখবে, কারণ পুচুর সাথে একজনের থাকার প্রয়োজন, তো সেই জন্য ওরা প্রতিদিন আগে খেয়ে নেয়। তো খেয়ে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ। আশা করি তোমরা রেসিপিটা খুব ভালো করে দেখে নিয়েছো। আমি আশা করব যে তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করবে। আমার বিশ্বাস যে তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, টেস্টটা খুব ভালো হয়। তো যারা আমার চ্যানেল আজকে প্রথম দেখছো তাদেরকে বলিবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা আমার সাবস্ক্রাইবার তাদের কাছে আমার রিকোয়েস্ট যে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে লিখে জানাবে যে তোমরা কি কি রান্না দেখতে পছন্দ করছো, কি কি আমি আরো রান্না দেখাতে পারি সেগুলো কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা আমি এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।